সরকারের নীতি সংক্রান্ত অনৈতিক প্রচার আর চলবে না, এমন হলে শাস্তির বিধান। সরকার বা বিশ্ববিদ্যালয়ও যদি কারো আচরণে বিরুদ্ধাচার দেখে তাও শাস্তিযোগ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নয়া বিধির এই ধারা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। বছর তিনেক আগে বিশ্ববিদ্যালয়ের তরফে বিধির খসড়া পাঠানো হয় রাজভবনে। একাধিক সংযোজন সহ সেই বিধি রাজভবন থেকে ফেরত পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই বিধিতে বলা আছে, রাজ্য সরকারের নীতি সম্পর্কে সংবাদ মাধ্যমে অনৈতিক প্রচার করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে। আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটের মাধ্যমে অভদ্র, আপত্তিকর কিংবা অশালীন কিছু ছড়ালে তাও শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে। রাজ্য সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কারো এমন আচরণ দেখে যা সরকার ও প্রতিষ্ঠানের পক্ষে ক্ষতিকারক, তাও শৃঙ্খলা ভঙ্গের সামিল। এক্ষেত্রে কি কি শাস্তি হতে পারে তাও বলা হয়েছে বিধিতে। সেক্ষেত্রে অভিযুক্তকে ভর্ৎসনা করা হতে পারে, তার বেতন বৃদ্ধি বা পদোন্নতি আটকে দেওয়া হতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য পদাবনতি, কম্পালসারি রিটায়ারমেন্ট, চাকরি থেকে ছাঁটাই, এমনকি বরখাস্ত পর্যন্ত করা হতে পারে। সরকারি সূত্রের খবর শুধু যাদবপুর নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিধির ক্ষেত্রেও সংযোজিত হচ্ছে এই অংশ। অর্থাৎ সরকারি নীতি সম্পর্কে অনৈতিক প্রচার মাত্রই বিধিভঙ্গ এবং শাস্তিযোগ্য অপরাধ। কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? বিধিতে বলা আছে, কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করবে। তারা নিজেরাও এই তদন্ত করতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে তদন্ত করাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের বিধিতে বলা আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন উপাচার্য, আর অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে রেজিস্ট্রার। তবে তারা শুধু ভর্ৎসনা করতে পারবেন। যদি তাদের মনে হয় অভিযোগ আরও গুরুতর, সেক্ষেত্রে তদন্তে পাওয়া তথ্য এক্সিকিউটিভ কাউন্সিলকে দিতে হবে, যারা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি কর্মসমিতিতে আলোচনা হবে। স্ট্যাটিউট তো আমরা একটা নিজেরা ড্রাফট করে পাঠিয়েছিলাম, তাতে একটা সাজেশন দিয়ে এসেছে। সুতরাং এক্সিকিউটিভ কাউন্সিলের এখন এখতিয়ার সেটাকে অ্যাকসেপ্ট করে পাঠানো, চ্যান্সেলারের অ্যাসেন্টের জন্য পাঠানো। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিধিতে এই বিতর্কিত ধারাগুলি ছিল না, রাজভবনে পাঠানোর পর তা সংযোজিত হয়েছে। সরকারি নীতির সমালোচনার প্রশ্নে এরকম কোনো বিধিনিষেধ ছিল না। আমি বলবো যে গত চার দশকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি নীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মীরা সরব হয়েছিলেন, কিন্তু কোথাও কখনো স্ট্যাটিউটে এই ধরনের বিধিনিষেধের কথা আসেনি, এইটুকু বলতে পারি, এবং এটা আদৌ মূল প্রস্তাবের অংশ ছিল না। বিধির বিষয়বস্তু প্রকাশ্যে আসায় শিক্ষামহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কোন আচরণ ক্ষতিকারক তা সরকার কেন ঠিক করবে? এটা কি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা নয়? বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপের চেষ্টা নয় কি? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।